ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জগন্নাথপুর আদর্শ কলোনির খয়রুল ইসলাম নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার 11 আগস্ট সকাল 8টার দিকে মৃত্যুবরণ করে। পরে মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য অ্যাম্বুলেন্স যোগে এলাকায় নিয়ে আসলে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মানুষের মাঝে। পরে দীর্ঘ 8 ঘন্টা পর ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ মামুনের হস্তক্ষেপে আসরের নামাজের পরে স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির দাফন সম্পূর্ণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার স্বেচ্ছাসেবক টিম। মৃতের স্বজন ও এলাকাবাসীরা জানান, খয়রুল ইসলাম সত্যপীর রহমতুল্লাহ আলাইহে জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করতেন। তার গতকাল করোনা পজিটিভ আসায় তাকে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে তার লাশ এলাকায় নিয়ে আসলে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ মামুন জানান, যদিও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেটি ভয়ের কিছু নেই। ভয় করলে ভয়, ভয় না করলে কিছু নেই। নিজেকে সচেতন থাকা লাগবে, সেফ থাকা লাগবে। ঠিক আছে, সকাল 8টার মধ্যেই মারা গেছেন। সেখান থেকে এসে এখানে কন্টিনিউ আমার জানা মতে 8 ঘন্টা নাকি সময় লেট করার কারণে আপনার আসরের নামাজের পরে এটা কাজ হচ্ছে। ঠাকুরগাঁও জেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিম চলে আসছে। আমরা সকলেই যে কোনো জায়গায় করোনা আক্রান্ত হয়ে কোনো মুসলমান ভাই শুধু নয়, যে কোনো মানুষ ইন্তেকাল করলে আমরা তাদের যথাসাধ্য সৎকাজের চেষ্টা করি। যেটা আমাদের নিয়ম আছে, করোনা রোগীকে যেভাবে আমাদের দাফন করতে হয় সেই অনুযায়ী তারা দাফন করবে। তবে এলাকাবাসীর মধ্যে একটু আতঙ্ক রয়েছে যে এখানে হয়তো গোসল করা আসলে সেরকম কোনো বিষয় না, কারণ করোনা রোগীর একটা বিশেষ নিয়মে তায়াম্মুম করেই সাধারণত তাকে দাফন করা হয়। সেই নিয়মে দাফন হবে এবং যারা বিশেষ করে তার একজন ছেলে এবং মেয়ে সম্ভবত করোনা আক্রান্ত হতে পারে এরকম তার সিমটম দেখা দিচ্ছে, তাদেরকে ইতিমধ্যে আমার সাথে আরএমওর কথা হয়েছে এবং তাদেরকে আইসোলেশন বেডে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং আইসোলেশনে নেওয়া হবে। আর যারা তার সংস্পর্শে এসেছে তাদের জন্য আমাদের যে স্থানীয় কাউন্সিলর তাকে লিস্ট করতে বলা হয়েছে এবং তাদের নমুনা খুব তাড়াতাড়ি আমরা নিব।